বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দূরেও কাছে কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম বটগাছ নওগাঁ জেলার প্রাণকেন্দ্রে এটি অবস্থিত অনেকের মতে এই গাছের বয়স 500 থেকে 600 বছর 600 বছরের পুরনো এই প্রাচীন বৃক্ষ সামনে আপনাদেরকে নিয়ে আমি হাজির হয়েছি তো বন্ধুরা এই গাছের পাতা আঠা ছাল ডাল এবং জট এই পাঁচটি ওষুধে গুণে গুণান্বিত এবং বিশেষ করে মানবদের বিভিন্ন রোগ নিরাময় করতে এটি অত্যন্ত সহায়ক তবে আমরা অনেকেই জানি বিভিন্ন ধর্মের যারা গুরু সাধক ছিলেন তারা এই বটগাছের নিচেই তারা বেশি অবস্থান করতেন আমরা যতদূর শুনেছি তো বন্ধুরা এই বটগাছের বিভিন্ন অংশ মানবদেহের জন্য খুবই কার্যকর এবং খুবই পাওয়ারফুল একটি ভেষজ এতে কোনো সন্দেহ নেই এর পাশে একটি মন্দির রয়েছে এবং অনেক পুরনো একটি মন্দির রয়েছে তো বন্ধুরা যাদের বীর্যটা প্রাণীর মতো তরল হয়ে গেছে এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্য বেরিয়ে যায় যারা সহবাসে একেবারে সময় পায় না স্ত্রীকে খুশি করতে পারেন না নিজের ইচ্ছাকে পূরণ করতে পারেননি যারা দীর্ঘদিন যাবৎ স্বপ্নদোষ রোগে ভুগেছেন এবং মেহরোগে ভুগেছেন দীর্ঘদিন যাবৎ যারা হস্তমৈথুন করে নিজের লিঙ্গের ভেন্টিসুকে দুর্বল করে ফেলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি কল্যাণকর একটি ভিডিও তো বন্ধুরা আমার সঠিক নিয়মে যদি এই গাছের জটটি আপনারা সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনার স্ত্রীর ঘুম হারাম হয়ে যাবে তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের জট এবং লালটি বর্ণের হয়ে থাকে তবে কচি কচি জট আপনি সংগ্রহ করবেন কচি কচি জট সংগ্রহ করে নিয়ে এটি আপনাকে ওষুধ তৈরি করে নিজে নিজে সেবন করতে হবে আশা করি এই গাছের জট যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনার স্ত্রীর ঘুম হারাম হয়ে যাবে তো বন্ধুরা আপনারা আমার মতো করে অনুরূপভাবে কালেকশান করে নেবেন এরকমভাবে কচি কচি জট আমার হাতে দেখতে পাচ্ছেন জট নেবেন 100 গ্রাম জট নেবেন এবং পাটায় সুন্দর করে বেটে নেবেন মিহি করে বেটে নেবেন এবং 50 গ্রাম মকরদোষ আলাদা মিহি করে বেটে নেবেন তারপর দুটি একত্রিত করবেন করে নেওয়ার পরে ছোট ছোট করে মোট 30টা বটিকা বানাবেন এবং হালকা রোদে 2-3 দিন যাবৎ ড্রাই করে নেবেন নেওয়ার পরে প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি আপনি সেবন করতে পারেন এভাবে 1 মাস সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার স্ত্রীর ঘুম হারাম হয়ে যাবে এবং আপনার শরীরের যে পুরুষ অঙ্গ সংক্রান্ত সমস্যাগুলো স্থায়ীভাবে দূর হয়ে যাবে দীর্ঘক্ষণ ধরে যৌনমিলন করতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ঈদ মোবারক